ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা গত দুই মাসে হাসিনার ভারতে অবস্থান নিয়ে নানা আলোচনা সমালোচনা হয় এ অবস্থায় নতুন করে গুঞ্জন ছড়ায় ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন শেখ হাসিনা শেখ হাসিনার ভারত ছাড়ার এই সংবাদে সারা দেশ এখন উত্তাল ঠিক তখন বিষয়টি নিয়ে মুখ খুললেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় সোমবার সাত অক্টোবর রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সজিব ওয়াজেদ জয় জানালেন শেখ হাসিনার ভারত ছেড়ে যাওয়ার খবর সঠিক নয় জয় বলেন আমার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর শোনা যাচ্ছে সেটি সঠিক নয় তিনি এখনও ভারতে অবস্থান করছেন এর আগে সজিব ওয়াজেদ জয় বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছাড়তে কোনও চাপ নেই উল্লেখ্য শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দিয়েছে অন্তর্বর্তী সরকার এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে পঁয়তাল্লিশ দিন বৈধভাবে থাকতে পারেন কিন্তু শেখ হাসিনা প্রায় দুই মাস ধরে ভারতে অবস্থান করছেন কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে এখন তিনি দেশটিতে কীভাবে অবস্থান করছেন তা পরিষ্কার করেনি ভারত প্রসঙ্গত সম্প্রতি শেখ হাসিনা ভারত ছেড়ে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে শামী ওসমানের বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে দাবি করেছে একাধিক গণমাধ্যম